নমস্কার, আপনারা দেখছেন নিউজ চ্যানেল স্টেট রিপোর্টার, সঙ্গে আমি তাপস বিশ্বাস। আজ দেবনাথপুর সহ সহকারী উচ্চ বিদ্যালয়ে প্রোটেকশন অন চাইল্ড ম্যারেজ অর্থাৎ বাল্যবিবাহ প্রতিরোধ কর্মসূচির একটা অনুষ্ঠান সরকারি আদেশনামা অনুসারে অনুষ্ঠিত হচ্ছে দেবনাথপুর সহ সহকারী হাইস্কুলে। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সম্মানীয় এসডিও ম্যাডাম, বিডিও সাহেব, থানার আইসি সাহেব, সম্মানীয় বিধায়ক সাহেব এবং আরও প্রশাসনের পদাধিকারীরা উপস্থিত থাকবেন। এই অনুষ্ঠানের মাধ্যমে বিদ্যালয়ের ছাত্রছাত্রী তথা অভিভাবক অভিভাবিকাদের বিদ্যালয় এবং প্রশাসনের তরফ থেকে বোঝানো হবে বাল্যবিবাহ প্রতিরোধ কর্মসূচি সম্পর্কে, আমাদের নজর থাকবে সেদিকেই। এসডিও সাহেব বক্তব্য রাখছেন, মঞ্চ মহাশয় উপস্থিত আছেন, প্রাক্তন প্রধান শিক্ষক আনন্দ মণ্ডল মহাশয় উপস্থিত আছেন, তেওটো থানার আইসি সাহেব উপস্থিত আছেন, সম্মানীয় বিধায়ক সাহেব। আপনারা শুনলেন, 14 বছর বয়সে মাদের বিয়ে হয়েছে। আমি ধরে নিচ্ছি উনি এখন খুব সুখী আছেন। অ্যাওয়ারনেস ক্যাম্প, আপনি কি এটাই চাইছেন যে আপনার মেয়েটিরও 14 বছর বয়সে মেয়েটির বিয়ে হয়ে যাক? সরকারি নির্দেশে উনি চান না, এটাই আমরা চাই। কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে, এখানে আমি জানি আপনারা না বললেও আমি জানি অনেক মারাই আছেন যাদের বিয়ে 18 বছরের কমে হয়েছে এবং আশেপাশে এখনো বহু ছেলে মেয়ের বিয়ে হচ্ছে। আমি আমরা দেখতে পাচ্ছি উচ্চ বিদ্যালয়ে বাল্যবিবাহ সম্পর্কিত সচেতনতা শিবিরে একটা নাটক, সেই নাটক অনুষ্ঠিত হচ্ছে। অসাধারণ লাগছে, স্কুলের ছাত্রছাত্রীদের উৎসাহ আমরা দেখতে পাচ্ছি, চোখে পড়ার মতো উৎসাহ। স্কুলের ছাত্রছাত্রীরা নাটক এনজয় করছে বা এখান থেকে শিক্ষালাভ নিচ্ছে। বিয়েবাড়ির মঞ্চ এখানে এসে এসে তাদের নাটক বন্ধ করে দেবে। বিদ্যালয় কর্তৃপক্ষ নাটকের মাধ্যমে গার্জেনদের সচেতন করার চেষ্টা করছেন যাতে কম বয়সে মেয়েদের বিয়ে না দেয়, অর্থাৎ প্রোটেকশন অন চাইল্ড ম্যারেজ যে প্রোগ্রামটা সেটা যেন সঠিকভাবে পরিচালিত হয় সেটা দেখার জন্য। আমাদের কাছে নাটকে বিয়ে বন্ধ করার জন্য বিডিও সাহেব, পুলিশ সবাই এসে হাজির। এইভাবেই স্কুল কর্তৃপক্ষ ছেলেমেয়েদের মাধ্যমে, নাটকের মাধ্যমে গার্জেনদের বোঝানোর চেষ্টা করছে। বিদ্যালয়ের জিম ঘরে উদ্বোধন করছেন সম্মানীয় বিধায়ক তাপস কুমার সাহা মহাশয়, সাথে আছেন মহকুমা শাসক সম্মানীয় মমিতা ম্যাডাম মহাশয়, আছে তেওটো থানার আইসি তাপস কুমার সাহা মহাশয়। খুব সুন্দর মুহূর্ত, এই শুভক্ষণের মুহূর্তে সাক্ষী হতে পেরে আমরা সত্যি আনন্দিত, সত্যি আমরা গর্বিত। খুব সুন্দর মুহূর্ত, এই মুহূর্তের সাক্ষী হতে পেরেছি আমরা। জিম ঘরে উদ্বোধন করলেন সম্মানীয় বিধায়ক তাপস কুমার সাহা মহাশয়, সাথে আছেন এসডিও সাহেব, থানার আইসি সাহেব এবং আমাদের পরিচালন সমিতির সভাপতি নিমাই চন্দ্র ঘোষ মহাশয়, আইসি সাহেব আছেন, তাপস কুমার পাল মহাশয়। ওই সময় সেই আমরা দেখতে পাচ্ছি উদ্বোধন করার পর সম্মানীয় বিধায়ক তাপস কুমার সাহা এবং সম্মানীয় এসডিও সাহেবা মমিতা সাহা মহাশয়া জিম ঘর পরিদর্শন করছেন, উপস্থিত আছেন আমাদের তেওটো থানার আইসি সাহেব, সম্মানীয় তাপস কুমার পাল মহাশয়।